কাল ভোট ময়মনসিংহ কুমিল্লা সিটিতে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে ময়মনসিংহে 128টি কেন্দ্রে ভোট হবে এই সিটিতে মেয়র পদে লড়ছেন 5 জন এছাড়া কাউন্সিলর পদে লড়ছেন 218 জন এদিকে কুমিল্লা সিটি নির্বাচনে ভোট হবে 105 কেন্দ্রে সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ বলছে প্রশাসন মেয়র পদে লড়ছেন 4 জন দুই সিটিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ প্রতিটি কেন্দ্রে পুলিশ সহ নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য দর্শক এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক কনিক কাল ভোট গ্রহণ কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি যেহেতু ভোট গ্রহণের সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন থেকে শুরু হয়েছে বলা চলে যে কেন্দ্রে কেন্দ্রে যে সকল মালামাল পাঠানোর দরকার সেই মালামালগুলি পাঠানোর জন্য ময়মনসিংহের যে জিমনেশিয়ামের পাশে সার্কিট হাউস মাঠ রয়েছে সেই সার্কিট হাউস মাঠে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি বুথ করা হয়েছে সেখান থেকে 128টি কেন্দ্রের যে সকল প্রিজাইডিং অফিসার আছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা আছেন তারা এখানে আসছেন এবং তাদের কাছে ইভিএম এর মেশিন সহ যে সকল আনুষাঙ্গিক যন্ত্রপাতি দরকার এবং যে সকল উপকরণ দরকার সেগুলি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এখন থেকে যে সকল মালামাল যাওয়ার কথা কেন্দ্রে সেগুলির প্রক্রিয়া এখন থেকে শুরু হচ্ছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ প্রতিটি কেন্দ্রে 5 জন পুলিশের পাশাপাশি 12 জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে ময়মনসিংহে 33টি ওয়ার্ডে মেয়র পদে 5 জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 69 জন এবং 149 জন সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট নজরদারি রয়েছে নির্বাচনকে যেন কোনো ধরনের সংঘাত সহিংসতা যেন না হয় সেদিকে যেন সর্বোচ্চভাবেই তারা কিন্তু নজরদারি রেখেছেন একটি বিষয় বলে রাখা দরকার যে নির্বাচনে যে সকল প্রচার প্রচারণা ছিল তখনও কিন্তু কোনো ধরনের সহিংসতা বা সংঘাতের খবর কিন্তু আমরা পাইনি সুতরাং নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তারা যারা আছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা আছেন তারা প্রত্যেকে আশা করছেন যে এই নির্বাচনটি কোনো ধরনের সহিংসতা সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হবে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের পছন্দ মতো যে সকল প্রার্থী আছেন সেই প্রার্থীদেরকে তারা পছন্দ মতো ভোট প্রদান করে নির্বাচিত করবেন এখন আজকে পর্যন্ত সারাদিন ব্যাপী এই আনুষ্ঠানিকতা চলবে আমরা আছি সেই খবর জানানোর জন্য কনিক আপনাকে ধন্যবাদ দর্শক ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক দর্শক এ বিষয়ে আরো জানতে কুমিল্লায় চলে যেতে চাই সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আশিকিন প্রিন্স প্রিন্স কাল ভোট ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন মিলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামীকালের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এরই মধ্যে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে 105টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে 105টি কেন্দ্রেই কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে সেহেতু প্রত্যেকটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ থাকবে আনসার থাকবে এবং অন্যান্য নিরাপত্তা যে বাহিনী রয়েছে তারাও থাকবে এবং আজকে কিছুক্ষণ আগে কুমিল্লা জেলা স্কুলের মাঠ থেকে আগামীকাল নির্বাচনের জন্য যে ভোট গ্রহণের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে মিলা আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল যে ভোট গ্রহণ হবে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্র অর্থাৎ 105টি কেন্দ্রেই কিন্তু ইভিএমে ভোট গ্রহণ হবে এবং সেহেতু 105টি কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা ভোট গ্রহণের যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো তারা সংগ্রহ করছেন এবং যারা এরই মধ্যে সরঞ্জামগুলো সংগ্রহ করেছেন তাদের বেশ কয়েকজন সাথে আমি কথা বলেছি এবং তারা বলছেন যে আগামীকালে ভোট গ্রহণটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের পক্ষ থেকে যে করণীয় রয়েছে সে সব করণীয় তারা সেটি করবেন যাতে ভোট গ্রহণটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মিলা আপনি জানেন যে আসলে ইভিএমে ভোট গ্রহণ হবে সেক্ষেত্রে অনেক ভোটারের ফিঙ্গারপ্রিন্টের সমস্যা হয় ফিঙ্গারপ্রিন্ট মেলে না সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসাররা বলেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা আছে যার ফিঙ্গারপ্রিন্ট মেলবে না তাকে যে জেল রয়েছে সে জেলটি তার ফিঙ্গারে দেওয়া হবে পরবর্তীতে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করা হবে এরপরেও যদি ফিঙ্গারপ্রিন্ট না মেলে তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ব্যবস্থাটি তারা প্রিজাইডিং অফিসাররা গ্রহণ করবেন
মিলা বলা যায় যে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদ উপনির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মিলা প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে নির্বাচনী প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।